গোপীবল্লভপুর হলো বৈষ্ণবীয় ভাবধারার একটি অন্যতম পীঠস্থান। এখানকার মানুষের মধ্যে যেমন শ্রীপাঠ গোপীবল্লভপুরের ঠাকুরবাড়ির প্রভাব রয়েছে, তেমনই রয়েছে পার্শ্ববর্তী রাজ্য উড়িষ্যার প্রভাব। আর সেই উড়িষ্যার ভাবধারার প্রভাবে রাস উৎসব উপলক্ষে গোপীবল্লভপুরে সুবর্ণরেখা নদী তীরবর্তী গ্রামগুলিতে হলো ভীষ্ম পঞ্চব্রত, কারো কারো মতে বক পঞ্চক। রাস পূর্ণিমার আগে একাদশী তিথি থেকে শুরু করে আজ পূর্ণিমা পর্যন্ত ধর্মপ্রাণ মানুষেরা, মূলত মহিলারা, সুবর্ণরেখা নদীতে ভোরে স্নান করে সূর্য দেবতার উদ্দেশ্যে অর্ঘ্য প্রদান এবং নদীর চরে পুজোপাঠ করে 5 দিনের ভীষ্ম পঞ্চব্রত পালন করেন। এই ভীষ্ম পঞ্চব্রত গোপীবল্লভপুরের কুড়িচামট, ভট্টগোপালপুর, জগন্নাথপুর, পিরাসিমূল, আসুই সহ সুবর্ণরেখা নদী তীরবর্তী গ্রামগুলিতে ব্যাপক পরিমাণে হতে দেখা যায়। স্থানীয়রা জানান, গৃহস্থের কল্যাণের জন্য প্রাচীনকাল থেকেই এলাকায় ভীষ্ম পঞ্চব্রত হয়ে আসছে। ভীষ্ম পঞ্চক ব্রত, এই ব্রতটা আরম্ভ হয় একাদশী থেকে ধান করা হয়। একাদশী, দ্বাদশী, ত্রয়োদশী, চতুর্দশী, পূর্ণিমা, যাবত এই পঞ্চক ব্রতটা আমাদের হয়। এটা হচ্ছে ভীষ্ম পঞ্চক ব্রত। উড়িষ্যায় এটা কার্তিক মাস ছাড়া হয়, এবছর কার্তিক মাসে হয়নি, এবছর মার্গশির মাসে, অগ্রহায়ণ মাসে এবছর পড়েছে। এরা সবাই দেখছেন, ভক্তরা জড়ো হয়েছে, এরা খুব নিষ্ঠাভাবে এরা ব্রত করে প্রত্যেক দিন এরা ভোর অন্ধকার থেকে এসে এখানে নদীতে স্নান করে, স্নান করে পুজোর ব্রত করে, তার পুজো করে এরা মন্দিরে যায়। মন্দিরে গিয়ে সেখানে পুজো হয়, ভাগবত পাঠ করা হয়, সন্ধ্যায় আরতি হয়, আবার তারা বিকালা হবিষান্ন করে, হবিষান্ন খেয়ে আবার প্রত্যেক দিন আবার নদীতে তারা ভাসাতে আসে। পূর্ণিমার দিন এরা প্রত্যেক দিন অন্ধকার থেকে, পূর্ণিমার দিন এরা ভেলা ভাসায়, ভেলা ভাসিয়ে এরা পুজো সাঙ্গতার্থ করে। এটা ধর্ম কামার্থে, গৃহস্থের কল্যাণের জন্যে এই পুজোটা করা হয়। আপনার নাম? আমার নাম সত্যরঞ্জন ঘোষাল, বাড়ি কুড়চামট। ঝাড়গ্রাম থেকে ভবানীগিরির রিপোর্ট, নিউজ বাংলা 24x7, সবার সাথে সবার পাশে। It's caught in the crossfire.